আসসালামু আলাইকুম ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আর একটি রেসিপি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার সব সময় আমার ভিডিও দেখে আমাকে উৎসাহিত করেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে যান তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং তাদের জন্য অনেক অনেক দোয়া রইল তো আজ আমি ট্রুটি ফ্রুটি তৈরি করে দেখাবো আপনাকে আর এই ত্রুটি ফ্রুটিটা আমি তৈরি করেছি হচ্ছে তরমুজের খোসা থেকে আমি প্রথমে কিছু তরমুজের খোসা নিয়েছি আর সেই খোসাগুলোর উপরে যে সবুজ একটা ই থাকে চামড়াটা সেটাকে আমি পিলার দিয়ে ছুলে নিয়েছি তারপর ছুলে নেওয়ার পরে যে ভিতরের সাইডে লাল লাল থাকে তরমুজটা সেটাকে একটু কেটে নিয়েছি যাতে লালটা লাল তোর তরমুজটা চলে যায় তো সবুজ অংশটা থাকলেই বেশি ভালো হয় তো এই তো আমি ছোটো ছোটো করে পিচ করে কেটে নিচ্ছি এই তরমুজের খোসাটাকে আর হচ্ছে অতিরিক্ত ছোট না করলেই মনে হয় বেটার আমার কাছে মনে হলো এই ট্রুটি ফ্রুটিটা তৈরি করার পরে কারণ হচ্ছে অনেকগুলো প্রসেস থাকে কারণ এটা হচ্ছে সিদ্ধ করতে হবে দেখা যায় যে সিদ্ধ করে এবং শুকানোর পরে কিন্তু অনেক ছোট ছোট হয়ে যায় সেজন্য এর এক একটু আকারে বড় হলেই সবচেয়ে বেটার হয় তো এই তো দেখতে পাচ্ছেন আমার পিসগুলো মোটামুটি একটু বড় বড় হয়েছে একটু বড় বড়ো রেখেছি মানে মিডিয়াম টাইপের বেশি বড় না বেশি ছোটোও না তো এভাবে আমি কেটে নিয়েছি সবগুলো আর প্রথমে আমি হচ্ছে একটা প্যানের মধ্যে পানি নিয়েছি আর পানিগুলো আমি প্রথমে বয়েল করে নিয়েছি পানিগুলোকে বয়েল করে তারপরে হচ্ছে আমি এই এই তরমুজের খোসাগুলি ছোটো ছোটো পিচ করে কাটা সেগুলো আমি পানির মধ্যে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর হচ্ছে আপনি এই টুটি ফুটিটাও তৈরি করতে পারেন হচ্ছে ই দিয়ে হচ্ছে অন্য কিছু দিয়ে আপনি তৈরি করে খেতে তৈরি করে নিতে পারেন এটা এরকম আমি আসলে তরমুজের খোসা দিয়েই তৈরি করেছি আপনি পেঁপে দিয়ে এটা তৈরি করতে পারেন খুব সহজে আপনি পেঁপে দিয়ে তৈরি করতে পারেন আর হচ্ছে তরমুজের খোসাটা তো সবাই কিন্তু ফেলে দেয় আর এটা কিন্তু কখনোই কেউ রান্না করে বা ভাজি করে খায় না কিন্তু এই আমি আসলে অনেকের ভিডিও দেখেই শিখেছি এভাবে তৈরি করে তো সেটাই আমি কাজে লাগালাম তো আমি তো খোসাটাই কাজে লাগিয়েছি দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সিদ্ধ করতে হবে ভালো করে আর যতক্ষণ না এটার ভালোভাবে পরিপূর্ণ সিদ্ধ এবং কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন আপনি বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন আমার কালারটা কিন্তু হলুদ হলুদ হয়ে এসেছে আর হলুদ হয়ে এসেছে মানেই হচ্ছে এটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই দেখেন খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়েছে হয়ে আসছে আর এটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে তো আমি এখন এটাকে হচ্ছে শিরায় আবার শিরার মধ্যে দিয়ে জাল দিয়ে নিতে হবে তো আমি যেটুকু পরিমাণে আমি ট্রুটি ফুটি নিয়েছি সেটার মেজারমেন্ট অনুযায়ী আমি দুই কাপের মতো দেড় কাপের মতো পানি নিয়েছি আর হচ্ছে প্রথমে আমি এক কাপ হাফ কাপের মতো চিনি নিয়েছিলাম তারপরে যখন দেখতে পেলাম যে মিষ্টিটা বেশি হবে না তারপরে হচ্ছে আমি আরও চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিয়েছি তো এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা বেশি যদি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দেবেন বা আপনারা হালকা মিষ্টি যদি মিষ্টি দিয়ে তৈরি করতে চান এই রুটি ফ্রুটিটা তাহলে আপনারা মিষ্টির পরিমাণটা কমিয়ে দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা তো এখন আমি সেই শিরাটা যখন বলক বলক হয়ে আসছে ভালোভাবে তখন আমি এই ত্রুটি ফ্রুটিগুলা এটার মধ্যে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে অনেকক্ষণ এটাকে জাল দিতে হবে শিরার মধ্যে কারণ হচ্ছে মিষ্টিটা এই ইসের মধ্যে তরমুজের খোসার মধ্যে যেন চলে যায় সে অনুযায়ী আপনাকে এটা ভালোভাবে শিরার সাথে জাল দিয়ে নিতে হবে আর একটু বেশিক্ষণ জাল দিতে হবে আর কি পানিটা আপনাকে কমিয়ে আনতে হবে আর আপনারা নিজেরাই এটা বুঝতে পারবেন যে ঠিক আছে কি না কতটুকু পরিমাণ আপনাকে জাল দিতে হবে তো এখানে আমার জাল দেওয়াটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে হচ্ছে পানির পরিমাণটা একটু রাখতে হবে আমি একটু পানি রেখে বন্ধ করে দিয়েছি এবং চারটা বাটিতে আমি যেগুলো তৈরি করেছি সেটা চারটা বাটিতে আমি ভাগ করে নিয়েছি হচ্ছে আমি চার কালারের তৈরি করবো সেজন্য তো এখানে কিন্তু আমার ছেলেরা হেল্প করছে আমাকে তারা খুব এক্সাইটেড যে এটা তৈরি করবে এটা কতক্ষণে তৈরি হবে তারপর তারা খাবে তো এখানে আমার দুই ছেলে প্রথম এক ছেলে এই যে রেড ফুড কালার মিশিয়েছে এখন আরেকজন এসেছে সে এই যে গ্রিন ফুড কালারটা মিশাচ্ছে এগুলোর সাথে তো খুবই ভালো লাগলো এটা তৈরি করার সময় খুব মজা করে এনজয় করে আমরা এটা তৈরি করলাম কিন্তু হচ্ছে এটা ইয়ে অনেকটা সময় লাগে আসলে এগুলি শুকাতে শুকাতে গিয়ে অনেক সময় লেগেছে আমার এই ট্রুটি ফ্রুটিগুলি তো এই দেখতে পাচ্ছেন লাল কালার সবুজ কালার আরেকটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ ফুড কালার আমি মিশিয়েছি আরেকটা হচ্ছে যে নর্মাল যে তোর খোসার যে কালারটা ছিল সেই কালারটা আমি রেখে দিয়েছি তো সেটা ই করে হচ্ছে চারটা কালার আমার তৈরি হয়েছে তারপর আমি এখানে এগুলো সারা রাতের জন্য আমি রেখে দিয়েছিলাম এই ফুড কালারগুলি মিশিয়ে আমি এগুলি ঢেকে সারা রাতের জন্য রেখে দিয়েছি তো এই যে সারা রাত পরে যখন আমি সকাল হয়েছে তারপর হচ্ছে আমি এভাবে একটা এক এক করে ছাঁকনির মধ্যে দিয়ে সব ছেঁকে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে ভালোভাবে এই শিরাগুলি থেকে আপনাকে এগুলা সরিয়ে নিতে হবে তো আমি এক এক করে সবগুলোকে এভাবে ছেঁকে ট্রেতে টিস্যু পেপারের উপর দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন টিস্যু পেপারের উপরে দিয়ে দিয়েছি তারপর আমি এগুলো ফ্যানের নিচে শুকাই দিয়েছি আর যখন আপনারা ইচ্ছা করলে রৌদ্র যদি পান তাহলে রৌদ্রতে কিন্তু আপনারা শুকিয়ে নিতে পারেন তো আমি ফ্যানের মধ্যেই শুকিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটার লুকসটা কি সুন্দর আসছে খুবই সুন্দর কালার আসছে কিন্তু তো সবাইকে অনেক ধন্যবাদ অনেকক্ষণ আমার সাথে ছিলেন থ্যাংক ইউ